আদালতে বিচার বিক্রি করার আগে তোমরা মরে যাও, বিচার বিক্রি হওয়ার আগে তোমরা মরে যাও। প্রাণীর বাবাজি, একটা বিচারের দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা শেষ করব। খলিফা হারুন রশিদের নাম শুনছেন, আব্বাসী খলিফার মধ্যে একজন বড় খলিফা ছিলেন। ওনার আর আমলে ওনার রাজ্যের ভিতরে একজন আলিম শহরের মধ্যে, বাবাজি এক মাস হয়ে যায় একজন বিচারক অসুস্থ হয়ে পড়েছেন। এক মাস এইখানে ওই শহর থেকে ওই বাদশার কাছে চিঠি আসলো, ও বাদশা, আজকে এক মাস হয়ে যায় আমাদের বিচারক অসুস্থ হয়ে পড়ে আছেন, এক মাস ধরে বিচার হয় না, বিচার না হওয়ার কারণে পাপ আর কোন বেড়ে গেছে, পাপ অন্যায় বেড়ে গেছে, যেহেতু বিচার বসে না, উনি অসুস্থ মানুষ, এজন্য আপনি তাড়াতাড়ি করে আমাদের এই শহরে একজন বিচারক পাঠান, তাড়াতাড়ি কি আমার শেষ কথা। বাবাজি খলিফা হারুন রশিদ চিঠির উত্তরে লিখে দিলেন, যাও ঠিক আছে, আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের সেখানে একজন বিচারক যাবে, ঠিক এক সপ্তাহের মধ্যে সকালবেলা ফজরের পরে একজন বিচারক উপস্থিত হয়ে গেল রে। আর হবো বলো, বিচার শুরু হয়ে গেল, এক একজন এক একটা বিচার নিয়ে আসতেছে, ওই বিচারক বিচার করতেছে, হঠাৎ করিয়া একটা লোক ধরিয়া একজন বৃদ্ধা মহিলাকে দাঁড় করাই দিছে। তারা বলতেছে, আদালত জিজ্ঞেস করলো এই মহিলাকে কেন কাঠ গড়ায় দাঁড় করা, গত রাত্রিতে এই মহিলা এ হোটেলের মধ্যে রুটি আর মধু চুরি করছে। কিতা চর্চি করছে, একজন বৃদ্ধ মহিলা, খুব বয়স্ক মহিলা, রাতের বেলায় হোটেলে রুটি আর মধু চুরি করছে। বন্ধরে আমার বিচারক জিজ্ঞাসা করে, বুড়িমা সত্যি কি তুমি হোটেলের মধ্যে রুটি আর মধু চুরি করছো? বলি, হ্যাঁ বিচারক, সত্যই আমি চুরি করেছি, আমি আসামি, আমার বিচার করেন। আমরা দেশে লিখিত হলেন, আল্লাহর কসম, কি হল রে, আল্লাহর কসম, আর দুই ছেলে সাক্ষী নিল না, ক ক দুই লোক হইল না, না তাই নেই বল না, সাক্ষী দেখো তো সাক্ষী বানিল নে, গিয়ে হইলেন তোর আমি বাঁচাইছি দে সাথে। আমার প্রাণের বাবাজি, বিচারক বললো তুমি কেন চুরি করলা বলো? বলে, শোনো রে বিচারক, আজকে এক সপ্তাহ হয়ে যায় আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার স্বামীও নাই, ছেলেও নাই, আমার ছেলে মরে গিয়েছে, ছেলের কয়েকজন সন্তান আছে, নাতিপুতি আছে, ছেলের বউটাও মরে গেছে, আমার নাতিপুতিরা উপবাস হয়ে কান্নাকাটি করতেছে, কোনো খাবার দিতে পারি নাই, ওর নাতিদের কান্না, নাতি নাতনিদের কান্না দেখি শুইতে পারি নাই, তাদের কান্না, রাতে মধু আর রুটি চুরি করতে গিয়েছি। বিচারক চিন্তা পড়ে গেল, বলল আজকে বিচার করব না, আগামীকাল বিচার করব, আগামীকাল ফজরের পরে বিচার করব। বাবাজি বললেন, আগামীকাল ফজরের পরে বিচার হবে, নগর প্রধান যিনি আছো উনিও বিচারে থাকতে হবে, শহর প্রধান, নগর প্রধান যিনি আছো থাকতে হবে, পুলিশ প্রধান যিনি আছো তিনিও থাকতে হবে। বাবাজি তখন বলল, এই শহরের বড় বড় ধনী যারা আছো ধনীরাও থাকতে হবে। পরের দিন ঠিক আবার বিচার বসেছে, উনি বলেন, এই বুড়িমা চুরি করেছে, চুরি করার অপরাধে হাত কাটার বিধান, কিন্তু বয়স বিবেচনা করে ওনার হাত কাটাকে মওকুফ করে দিলাম, 100 বেত ওনাকে ধার্য করে দিলাম, কয়শ মানে বয়স বিবেচনা করে ওনাকে হাত কাটা মওকুফ করে দিলাম, আর ওনার 100 বেত নির্ধারণ করে দিলাম। তবে শুনে নাও, উনি বয়স্ক মহিলা, চুরি করার সাহস পাইছি, যিনি পুলিশ প্রধান আছো পুলিশ প্রধানের দিকে আসো, পুলিশ প্রধানকে ডেকে বলে, ও পুলিশ প্রধান, তুমি যদি রে রাত্রে পাহারা সঠিকভাবে দিতা, তাহলে এই মহিলা রাতের বেলা চুরি করতে পারতো না, তুমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতা, এই মহিলা রুটি চুরি করতে পারতো না, তোমার অবহেলার কারণে মহিলা চুরি করতে করেছে, হোটেলে ঢুকে দিয়েছে, এই জন্য তুমি 100 বেতের মধ্যে 20টা বেত নিতে হবে। কয়টা বেত? 20টা, কারণ তোমার কারণে চুরি করছে, তুমি যদি সঠিক পাহারা দিতা মানুষের মাল চুরি হতো না।
কথা হয় না। এদিকে আমি গেলে আবার বিপদ করবো, জেলে যে কষ্ট হইতে আমি জানি, হিন্দি সামনে আমি আমার বাইরে থাকি। বন্দরে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবা দি খেয়াল করো রে। তারপরে বললো নগর প্রধান যিনি আছো, নগর প্রধান যিনি আছো, তোমার দায়িত্ব ছিল কি নগরে কে গরিব আছে, কার ঘরে খাবার নাই, কার ঘরে খাবার পৌঁছায় দেওয়া তোমার দায়িত্ব। তুমি কিন্তু খবর রাখো নাই, এই অবহেলার কারণে তুমিও বিষ্টা বেত নিতে হবে। কত বড় বিচারক, কত বড় ইনসাফের বিচারক, বিচারক খেয়ে সামনে শুনেন। এরপরে বলতেছেন খলিফা হারুনুর রশিদ যে নগর প্রধান নিয়োজিত করেছেন, অযোগ্য ব্যক্তিকে নিয়োজিত করেছেন, এটা খলিফার ব্যর্থতা। খলিফা অযোগ্য ব্যক্তিকে বাবাজি নগর প্রধান বানাইছে, আর তার অযোগ্যতায় সেই মহিলা উপবাস থাকছে। খলিফার অযোগ্যতার প্রমাণের কারণে খলিফার হাতির মধ্যে বিষ্টা বেত মারতে হবে। আমরা দেশে কোনো মেম্বার সাহেবই মারতে পারবেন না, চেয়ারম্যান দূরের কথা, মেম্বার সাহেব না, গ্রাম্য সাধারণ একটু প্রভাবশালী লোককে মারতে পারবেন, কিন্তু বিচারক রায় দিছে হারুন রশিদের হাতের মধ্যে বিষ্টা বেত মারতে হবে। এরপরে বললেন বাকি ৪০টা বেত। ওরে ধনীরা যারা শহরের ধনী আছো, তোমরা যারা শহরের ধনী আছো, তোমাদের দরকার ছিল এই শহরে কে কে আছে না কে আছে, তোমরা নাক ডাকায় ঘুমাও। নবী বলেন নিজে খায়া নাক ডাকায় ঘুমাইল, কিন্তু পাশে খবর নিল না কে খেলো আর না খিলোরি। নবী তিনবার বলেন ওই লোক মমিন না, মমিন না, মমিন না, যারা পাড়া প্রতিবেশীর খবর রাখে না। নবী তিনবার বলেছে মমিন নারী। বিচারক বলল তোমাদের হাতও বিশ্বাস করে বেত মারা হবে। ১০০ বেত চলে গেল, বাবাজি পুলিশ প্রধানের হাতে মারা হলো, নগর প্রধানের হাতে মারা হলো, ধনী ধনীদের হাতে মারা হলো, বিষ্টা বেত হারুন রশিদের হাতে মারতে হবে। বিচারক বলে শোনো রে, হারুন রশিদ আমাকে বিচারক হিসাবে নিয়োগ করেছে, সেখানে যেহেতু বাদশাহ অনেক দূরে আছে, এই জন্য ওই হারুন রশিদ বাদশাহর পক্ষে বেতটা আমি গ্রহণ করবো, আমি বিচারকের হাতে তোমরা বিষ্টা বেত মারো। সুবহানাল্লাহ বলেন না, আমি বিচারকের হাতে মারো রে, বিচার করো রে, সাবধান না জানি রে, তুমি বিচারকের কারণে কত গরিব মানুষ কত চোখের পানি শাসছে, না জানি রে তোমার বিচারের কারণে কত এতিম মানুষ চোখের পানি শাসছে, না জানি রে তোমার বিচারের কারণে কত মজলুম নির্যাতিত মানুষ চোখের পানি শাসছে, কপাল পুড়ে গেল রে ওই বিচারকের, না জানি হাসরে কত হাজার বছর চোখের পানি চারে কাঁদতে হবে রে, কপাল পড়ে গেল, না জানি ওই বিচারক কিয়ামতের দিন কত হাজার বছর দিন চোখের পানি ছেড়ে কাঁদতে। বন্দরে আমার খেয়াল করেন ভালো করে, বাবা দীপ জরিমানা করলেন ওই বিচারক, পুলিশ প্রধান নগর প্রধান সকলকে জরিমানা করিয়া, ধনীদেরকে জরিমানা করিয়া, কিছু হোটেল মালিককে দিলেন, বাকিটা ওই বৃদ্ধ মহিলাকে দিলেন, এই টাকা নিয়ে নাতি পতি নিয়ে খাও। সুবহানাল্লাহ বলেন না, আর এইগুলা শেষ হওয়ার আগে নাতি পতি নিয়ে খলিফা হারুন রশিদের রাজ দরবারে যাইবা, তোমার খাবারের ব্যবস্থা করে দিবে, আর যে ৭ দিন উপবাস থেকেছো খলিফার ব্যর্থতার কারণে থেকেছো, খলিফা সকলের সামনে জোরহাত ধরে তোমার কাছে ক্ষমা চাবি। এই বেটি কাছে ওই মহিলার কাছে খলিফার নিজ হাতে দুই জোরহাত করে ক্ষমা চাবি। এক মাস পরে মহিলা বাণিজ্যিক কাফেলার সাথে মিশর চলে গেল, ওইখানে ওই দিন হারুন রশিদের রাজপ্রসাদে চলে গেল, সেখানে যাইয়া দেখলো রাজ সিংহাসনের কাছাকাছি গেছে, দেখে বাদশাহ মহিলাকে দেখি চার থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, উঠে সামনের দিকে আসতেছে, মহিলা সামনে দিতেছে, মহিলা কয় আমি তো চেহারা দেখি চিনি চিনি লাগতেছে, উনি তো ওই বাদশাহ ওই বিচারক যিনি এক মাস আগে ওই শহরে বিচার করেছিল, যিনি হলেন হারুন রশিদ, যিনি বিচারক হিসেবে এই শহরে বিচার করেছিলেন, এখনও তার মহিলা বলে হাতের মধ্যে বাড়ির দাগ আছে। সুবহানাল্লাহ বলেন না, উনি বাদশাহ হয়ে নিজের বেদ নিজে গ্রহণ করেছে, এখন সকলের সামনে জোরহাত ধরে কয় মা আমি বড় অন্যায় করেছি,
তুমি আমার ব্যর্থতার কারণে এক সপ্তাহ উপবাস থাকছো, এই জন্য আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিও। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলে, তার নাম বাদশাহ, এরা হলো বিচারক। ইমাম আবু হানিফা বলে, কাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়াহুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম, যারা সুবিচার করবে, ন্যায় বিচার করবে, তারা আল্লাহর নায়েব হয়ে যাবে। যারা খারাপ বিচার করবে, হাশর দিন তারা শয়তানের নায়েব হয়ে শয়তানের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে, যারা বিচার আসার ঘরে এরা বড় চালাক নাকি, তা একবারের নিচে সাক্ষী কখন তখন 500 খোনা না 1000 লোক দেন নিচে, এখন সাক্ষী কীতাই তো জানে না, সাক্ষী কীতা জানে না। বেটা আলী খাইছিল, আলী জ্বালা জ্বালা ফলায় না, ছাগলে খাইলিছিল, এখন খাইছিল কি না জ্বালা হত কেন চাছিল হে বেটা জানিনি। বিচারে জিগাইবা, তোমার সাক্ষী কী রাখো, মুখ পাইছে আমার সাক্ষী কবা, তুমি কীতে জানো খো, এমন এমন আমি তো বুঝতে জানি না, সাক্ষী কীতাই তো বলিছে। মানে কয় বেটা আলী দিয়ে ছাগলে খাইছিল, হত কেন চাছিল, এখন হত কেন চাছিল, মনে হন আলী হত কেন চাও, জ্বালা কি হত কেন চাও, আগলা হয়ে দেখো সুর টেয়া হাই আইছে সাক্ষী তো রয়েছে, এ হ্যাঁ জান না, এ জ্বালা কি হত কেন চাও, এরা আবার চালাক মানুষ না নেই, এ ঘুরাই দিছে জন সে যে আগলা হইতেছে, জ্বালা কি আলী কত কেন চয়, এখন দরুমে আমি হাতে এমনি দিছি আটটা দিছি না, এখন হত কেন আছে এটা আছে, মানে ইয়াতের তো ইয়ার ঢুকে এখন হতকা আসে না, এই যা চালাক। কিন্তু যখন কবিলে চাচা খবর কিতা 5000 10000 5000 দিয়ে দিলাম, হয়ে গেল আপনার তোর 5-10 খাই দিয়েছে, এখান দিয়ে 5 নিছে আরেকখান দিয়ে 10 নিছে, 10-এর পক্ষে যখন রায় দেয় 5 দিয়ে দিছিলে, এখন খবর কী কতর 5-10 খাই দিয়েছে, খাইব দুনিয়া খাইছে তোমার আখেরাতও খাইব, কতক্ষণ ঠিক কিনা। এরকম জালিম পাতারক মুরব্বির হাত থেকে বেঁচে থাকবেন, তারা কিন্তু মামলা বিচার বাড়ায় না, কমায় না, আর বাড়ায় এরা গুড়ায় খালি মাইল লাগাইত, কতক্ষণ ঠিক কিনা। যারা ন্যায় বিচার করে তাদের কাছে যাবেন, যারা খারাপ বিচার করে তাদের কাছ থেকে দূর থাকবেন, এরা গুড়ায় মাইল লাগাইতো, আর অমুকের কাছে চা খাইতো, অমুকের খাতে ফান খাইতো, অমুকের দৌড় রইতো, জেল খাটাইত, এরপরে যাইতো দেয় কাপুস করে না, আমার যদি অতলা দেয় এ দাম দালিয়া ঘুরায়, এরা মুরব্বি না মুরগা না, তখন ঠিক কিনা। এরার কাছ থেকে দূর থাকবেন, যারা সুবিচার করে তাদের কাছে যাবেন, বিচার আদালত এটা ইনসাফের বিচার, আল্লাহ নিজে বিচার করবে হাশরের মাঠে, ন্যায় বিচার করলে আল্লাহ নায়েব হয়ে দাঁড়াতে পারবে, কার নায়েব হয়ে, এই জন্য আপনারা ন্যায় বিচার যাবেন। ঘুষ হলাম মুরব্বি, আপনারা তো খারাপ, আপনারা অন্যায় করে চান ন্যায় করতেন, ঘুষ দিয়ে বিচার করাইতে যান, চোরের কাছে যান, পরে একদিন নিজে পড়ে মরে, আপনি ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, বিচার আদালত বিক্রি করবেন নাকি, বিচার আদালত বিক্রি করবেন না। যারা এখন সমাজে ভালো বিচারক আছে, সঠিক বিচার করে তাদেরকে মূল্যায়ন করবেন, আর ভালো মানুষ সবাই একত্র হয়ে খারাপকে শাসন করবে। রাজি আছে? একজন মানুষ কিন্তু ওই অনেকজনকে খারাপকে ভালো করতে পারবে না, কয়েকজন ভালো মানুষ একত্র হলে খারাপকে শাস্তি করা যায় কি না? আপনারা চাননি এইরকম হুমরা চুমরা দূর হইতো, চাননি খারাপ মানুষ সমাজ থেকে দূর হোক, চান কি না? সমাজ যেন ইসলামী সমাজ হয়, আমরা মুসলমান রসুল্লাহর উম্মত, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, আমরা ওই নবীর উম্মত, আমরা কেন মিথ্যা বিচার করব, ন্যায় বিচার করব, ইনসাফের আদালত নিয়ে থাকবো, এই ছয় জিনিসের থেকে যেন আমরা বিরত থাকি, পাপ থেকে যেন বেঁচে থাকি, লোভ থেকে যেন বেঁচে থাকি। মূর্খতা আমার প্রথম শুরুতেই ছিল, লোভে পাপ হয়, পাপে জানি কী হয়, মৃত্যু হয়।